আমি জানি তোরা এখানে কেন এসেছিস, কিন্তু তোরা ভুল করে ফেলেছিস। ওরা তোদের মেরে ফেলবে, ওরা অনেক ভয়ঙ্কর। কথাটা স্পষ্ট কোনো মানুষ বলেছে। রিয়াজ সাথে সাথে তাঁবুর চেইন খুলে বাহিরে তাকায়, দেখে ওদের তাঁবু হতে কিছুটা দূরে একটা বৃদ্ধ লোক দাঁড়িয়ে আছে, হাতে একটি লাঠি এবং চেহারা চাদর দিয়ে ঢাকা। রিয়াজ তাঁবু হতে বেরিয়ে আসে আর লোকটার থেকে মাত্র 10 হাত দূর থেকে ডাক দিয়ে বলে, কে আপনি আর আমরা কেন মরবো? আপনি কিভাবে নিশ্চিত হয়ে বলছেন এসব? লোকটা গম্ভীর একটা মোটা কণ্ঠে বলতে শুরু করে, প্রতিটা আত্মারা ফিরে আসে প্রতিশোধ নেওয়ার জন্য। তারা ফিরে আসে তাদের অপূর্ণ রয়ে যাওয়া কাজগুলোর পূর্ণতা দেওয়ার জন্য। কেউ ফিরে এসে কাউকে শাস্তি দিয়ে যায় অনেক ভয়ানকভাবে, কেউ আবার দেহের সাথে মিশে গিয়ে তিলে তিলে শেষ করে। কিন্তু প্রতিশোধ ছাড়া আর পূর্ণতার ইচ্ছে ব্যতীত এই আত্মারা ফিরে এসেছে। আর এই আত্মারা তো শুধু তাদের টার্গেটকেই নয়, যাকে পাবে তাকেই নিকৃষ্টভাবে হত্যা করবে। তখন তাদের ঠেকাবে কে? কোনো প্যারানর্মাল নিয়ে গবেষণা করা ব্যক্তি নাকি কবিরাজ? কিন্তু এরাও তো এই আত্মার টার্গেট। তবে কে আটকাবে তাদের? তুইও তাদের টার্গেট, আমিও তাদের টার্গেট, এই পৃথিবীর সবাই তাদের টার্গেট। মরবি মরবি, খুব দ্রুত মরবি, হা হা হা। বলেই লোকটা উল্টে দৌড়ে কোথাও যেন হারিয়ে গেল। রিয়াজ লোকটাকে ডাকতে ডাকতে নিচে দৌড় দেয়। লোকটার কাছে অনেক ইনফরমেশন পাওয়া যাবে যা রিয়াজ খাতায় লিখতে চায়। রিয়াজ লোকটার পিছন নিতে নিতে জঙ্গলের গভীরে প্রবেশ করে ফেলে আর মুহূর্তেই পা থামিয়ে দেয় রিয়াজ। রিয়াজের চোখ বড় বড় হয়ে যায়। রিয়াজ ধরেই নিয়েছে যে তার চোখটা আজকে খুলে খেয়ে ফেলবে সে। ভয়ে ভয়ে রিয়াজের কপালে ঘামের ড্রেশ পড়ে যায়। তারই সামনে দাঁড়িয়ে আছে একটি দানব, অনেক বড় দানব, যে রিয়াজকে হাতের মুঠোয় ধরে ফেলতে পারবে। ড্রাইভারের কথা মনে পড়ে যায় রিয়াজের। ড্রাইভারের মুখ থেকে শোনা ঘটনায় এই দানবের কথাই বলা হয়েছে হয়তো, কারণ সেখানেও অনেক বড় দানব ছিল আর সে ড্রাইভারকে হাতের মুঠোয় ধরেছিল। এখানেও তাকে সেইভাবে ধরবে হয়তো আর তার একটা চোখ উপড়ে নেবে। ভয়ে রিয়াজ বরফ হয়ে দাঁড়িয়ে থাকে। এদিকে দানবটা এক দৃষ্টিতে রিয়াজের দিকে তাকিয়ে আছে। রিয়াজ থরথর করে কাঁপতে থাকে। রিয়াজের কাঁপুনি দেখে দানবটা হাঁক চেঁচিয়ে ওঠে সেখানেই। দানবের চিৎকারটা অনেক ভয়ানক ছিল, যার ফলে রিয়াজ সেখানেই জ্ঞান হারায়। কিছুক্ষণ পর খচখচ শব্দে রিয়াজের চোখ খোলে। রিয়াজ উপলব্ধি করতে পারে কেউ দৌড়ে দৌড়ে আসছে তার দিকে। ভালো করে খেয়াল করতেই রিয়াজ অনুভব করল সে পাতার উপরে শুয়ে আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে রিয়াজের একটা চোখ অনেক ব্যথা। ভয়ে সে এক লাফ দেয় আর শোয়া থেকে উঠে বসে যায়। রিয়াজের চোখ একটা খেয়ে নিয়েছে ভেবেই রিয়াজ চোখে হাত দেয় আর দেখে সবই ঠিকঠাক আছে। জ্ঞান হারাবার পর মাটিতে পড়ার সময় হয়তো চোখে আঘাত লেগেছে তার। এদিকে খচখচ শব্দটা বেড়েই যাচ্ছিল। রিয়াজ বাম দিকে তাকিয়ে দেখে তার বন্ধু নিলয় লাইট হাতে নিয়ে এগিয়ে আসছে আর তার পায়ের শব্দতেই এই শব্দটা হচ্ছে। নিলয় ফোনের ফ্ল্যাশ লাইট মারতে মারতে অবশেষে রিয়াজকে খুঁজে পায়, কিন্তু রিয়াজ কোনো কথাই বলে না, যেন সে একদম নিস্তেজ হয়ে গেছে। নিলয় বারবার রিয়াজকে ডেকে যাচ্ছে। রিয়াজ কোনো উত্তর না দিয়ে বসেই থাকে। অবশেষে নিলয় রিয়াজকে ঘাড়ে করে তাঁবুতে নিয়ে আসে আর ততক্ষণে সকালের সূর্য উঁকি দিয়ে ফেলে, অর্থাৎ সকাল হয়ে গেছে। তাঁবুতে রিয়াজ আন মনে বসে আছে। রাতের ঘটনাটা তার মাথায় বিদ্যুৎ গতিতে ঘুরপাক খাচ্ছে। নিজের চোখের সামনে এমন ভয়ঙ্কর চেহারা সে এর আগে কখনো দেখেনি। রিয়াজের লেখা অনেক হরর গল্প রয়েছে আর গল্প লেখার সময় এসব বানোয়ারি ভূতের মুখের চিত্র সে লেখায় তুলে ধরত, যা সে কল্পনা করে একটি ভূতের বিবরণ করত। অথচ সেই কাল্পনিক বিবরণ করা চেহারা সে নিজের চোখে সরাসরি দেখেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, রিয়াজের জ্ঞান হারাবার পর কি ঘটেছিল সেখানে, এবং দানবটা রিয়াজকে কিছু না করেই চলে গেল কেন? সেই বৃদ্ধ লোকটা সাহায্য করেছিল নাকি অন্য কিছু হয়েছিল? এসব ভাবতে ভাবতে রিয়াজ প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায় আর এই জন্যই সে নিলয়ের কোনো কথার জবাব দিচ্ছে না।
অন্যদিকে নিলয় ব্যাগ থেকে দুইটা বিরিয়ানির প্যাকেট বের করে, যা সঙ্গে নিয়ে এসেছিল। রিয়াজকে একটা দেয়, কিন্তু রিয়াজের মুখ দেখে বোঝাই যাচ্ছে সে খাবে না। নিলয় অনেক জোর করেও পারেনি খাওয়াতে। পরে নিলয় নিজেই নিজের বিরিয়ানির প্যাকেট খুলে একা খেতে বসে। অনেকক্ষণ বাদে রিয়াজ নিলয়কে বলে ওঠে, রাতে অনেক কিছু ঘটেছে। বুঝলাম না। তুই সেই অশরীরের কবজায় চলে গেছিলি, আর আমি সে অশরীরকে নিজের চোখে দেখেছি। অনেক ভয়ঙ্কর ছিল সে, সাথে একটা বৃদ্ধ মানুষের কথা হয়েছে আমার। লোকটা অনেক অদ্ভুত ছিল এবং আমাদের মৃত্যু হবে বলে গেছে। মাম্মা মানে কি, আমাকে খুলে বল। এরপর রিয়াজ নিলয়কে সব খুলে বলে। নিলয়ের মুখে ভয়ের ছাপ লেপটে যায়। সবকিছু বলার পর রিয়াজ বলে, এখন আমাদের সাথে অনেক কিছু হতে পারে, আর যেহেতু দানবটা আমার কিছুই করেনি, তো এখানে নিশ্চিত কে আমাদের রক্ষা করার চেষ্টা চালাচ্ছে। চল এবার পথ খুঁজে বের করি, গ্রামে গিয়ে মানুষদের সাথে কথা বলি, অনেক তথ্য জানার আছে। দুজনেই ব্যাগ গুছিয়ে সেই জঙ্গলের ভিতরে প্রবেশ করে। নিলয়ের বিরিয়ানির প্যাকেটটা অর্ধেক মাটিতে পড়ে আছে, অতএব নিলয়ের খোদাও উড়ে গেছে। জঙ্গল পেরিয়ে তারা একটা নীরব রাস্তায় এসে দাঁড়ায়। রিয়াজ নিজের ফোন বের করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেওয়ার চেষ্টা চালায়, কিন্তু নেটওয়ার্ক একটাও নেই। নিলয় বলে, লাভ নেই, এই এলাকায় টাওয়ার আসেনি, টাওয়ার দূরে থাক কারেন্ট পর্যন্ত নেই। আমরা যে নদী পার হয়ে এসেছি, এই নদীটা পুরো এলাকার চারপাশে ঘুরানো, এই গ্রামে গাড়ি নেই, নেটওয়ার্ক নেই, আর কারেন্টও নেই। নিলয়ের কথা শুনে রিয়াজ কিছুটা রাগান্বিত হয়। এরপর রিয়াজ বলল, এসব আমাকে আগে বললি না কেন? যদি ফোন অফ হয়ে যায় চার্জ দেবো কোথায়? পাওয়ার ব্যাংক পাঁচটা নিয়ে এসেছি, যেহেতু এখানে নেটওয়ার্ক নেই তো চার্জ সহজে যাবে না। পাওয়ার ব্যাংকের দ্বারা মিশন শেষ করা অবধি চলতে পারবো আমরা। ওয়েট ওয়েট, তুই কিভাবে জানলি যে এলাকায় গাড়ি কারেন্ট আর নেটওয়ার্ক নেই? গ্রামে আসার আগে আমি খোঁজ লাগিয়েছি, এই গ্রামটা কোনো ম্যাপেও চিহ্নিত করা নেই, আর ডিজিটাল না হয় এই গ্রামের কোনো চিত্র বা ঘটনা সোশ্যাল মিডিয়াতে যায় না। যাবেও বা কীভাবে, কেউ তো ফোনে ইউজ করে না। তাহলে তুই খবর পাইলি কীভাবে? বগুড়া স্টেশনে আমার একজন পরিচিত ব্যক্তি আছে, সে কল করে বলছিল, আর আমি তোকে বলছি। আমার কাছে সব কিছুই কেমন যেন মনে হচ্ছে, এই গ্রাম সম্বন্ধে কোনো কোথাও কিছুই চিহ্ন নেই, আর দেশ এত এগিয়ে থাকলেও এখানে কোনো উন্নয়ন হচ্ছে না। দেশে এত বাটপা ধনী ব্যক্তিরা আছে, তাদের নজরে এই এলাকা পরেও কেন দখল করে না? অনেক রহস্য লুকায়িত আছে। এই গ্রামটা একটা অভিশপ্ত গ্রামে কেন রয়ে গেল আমার আগে এই গ্রাম সম্বন্ধে জানতে হবে, তারপর সে অশরীরই। রিয়াজের কথাটা শেষ না হতেই সেই বৃদ্ধ লোকটা পেছন থেকে বলল, এই গ্রামটা আগে এমন ছিল না। হঠাৎ কারো কণ্ঠ শুনে নিলয় আর রিয়াজ দুজনেই ভয় পেয়ে পিছনে তাকায়। দেখে সেই বৃদ্ধ লোক লাঠি হাতে দাঁড়িয়ে আছে। নিলয় সরাসরি লোকটাকে প্রশ্ন করে, আপনি কে আর এখানে কেন? রিয়াজ নিলয়কে ফিসফিস করে জানিয়ে দেয়, এইটাই রাতের সেই বৃদ্ধ লোক। বৃদ্ধ লোকটা ওদের দিকে কিছুক্ষণ তাকানোর পর বলল, আমার সাথে আসো। কথাটা বলেই লোকটা রিয়াজ এবং নিলয়কে রেখে রাস্তার উপর হাঁটতে থাকে। রিয়াজ আর নিলয় উপায় না পেয়ে লোকটার পিছনে যেতে শুরু করে। লোকটা হাঁটছে আর বলছে, সেই 6 বছর আগের কথা, যখন এই গ্রামে কারেন্ট ছিল, নেটওয়ার্ক ছিল, আর ছিল অনেক বড় বড় গাড়ি। কিন্তু হঠাৎ একদিন এই গ্রামে অভিশাপ নেমে আসে। হঠাৎ করে কারা যেন মানুষের চোখ খোলা শুরু করে, ভয়ে আতঙ্ক সৃষ্টি হয় পুরো গ্রামে। আর সবচেয়ে বড় আতঙ্ক হচ্ছে, যারা এই গ্রাম থেকে পালানোর চেষ্টা করে তারাই নদীর কিনারা গিয়ে মৃত্যুবরণ করে। এরপর থেকেই এই গ্রামে অনিচ্ছাকৃত থাকতে হচ্ছে সবার। লোকটার কথাই রিয়াজ প্রশ্ন করে, এখানে সরকারের কোনো দল আসেনি কেন, আর প্রশাসন আপনাদের সাহায্য করছে না কেন? রিয়াজের কথায় বৃদ্ধ লোকটা হাসতে গিয়ে কাশি দিতে শুরু করে। সাথে সাথে নিলয় ব্যাগ থেকে পানির বোতল এগিয়ে দেয়। বৃদ্ধ লোকটি পানি পান না করেই আবার বলতে শুরু করে, অনেকে এসেছিল কিন্তু কেউ জীবিত যেতে পারেনি। হেলিকপ্টার আসলে পাইলট নিজে থেকে হেলিকপ্টারে মারা যায়, যার কারণে সেটা পাইলটবিহীন গ্রামে ছিটকে পড়ে। অনেক মানুষ এসেছিল সরকার থেকে, কিন্তু কেউ তাদের চোখ খুলে খেয়ে ফেলত। শুধু চোখ খায় না, তাদের এই এলাকা থেকে যেতে দেয় না, এই জন্য সরকার এই জায়গাটাকে ব্যান করে দিয়েছে।
এই গ্রামের নামটা অন্য কিছু ছিল, কিন্তু হুট করে সাইনবোর্ডে অলৌকিকভাবে গলাকাটা কবরস্থান লেখা হয়ে যায়, যাদের জন্মনিবন্ধন কাগজে এই গ্রামের আসল নাম ছিল সেখানেও অলৌকিকভাবে এই গ্রামের নাম বদলে যায়। এসব সরকার জানতে পেরে এই গ্রামকে ম্যাপ থেকেই মুছে দিয়েছে আর এই গ্রামকে দেশ থেকেও আলাদা করে দিয়েছে। এই নাও, চলে এসেছি আমরা। বৃদ্ধ লোকটার কথায় ঘোর ভেঙে দুজনেই সামনে তাকায় আর দেখে বিশাল একটি গ্রাম। চোখ নড়ে পড়ে যায় রিয়াজ আর নিলয় দুজনেরই। এমন একটা অভিশপ্ত অঞ্চলে এত বড় গ্রাম কিভাবে, ভাবতেও অবাক হয়ে যায় যে কেউ, ভাবতেও অবাক হয়ে যাবে যে কেউ। চলুন গ্রামের বিবরণ দিয়ে আপনাদেরকেও অবাক করে দিই। রিয়াজ, নিলয় আর সেই বৃদ্ধ লোকটা পাথরের একটা পাহাড়ের উপর দাঁড়িয়ে আছে। উপর থেকে নিচে গ্রামটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। সবগুলো ঘর একটার সাথে একটা লাগানো। পুরো গ্রামের চারপাশে পাথরের পাহাড় ঘেরা অর্থাৎ মাঝখানে গ্রাম, তার চারপাশে পাহাড়ে ঘেরা এবং পুরো পাহাড়ের সব জঙ্গল, আর জঙ্গলের চারপাশে নদী দিয়ে ঘেরা, অর্থাৎ একটি গোল বৃত্তের মতো। চারপাশে নদী আর তারপরে গোল জঙ্গল, তারপর গোল পাথরের পাহাড় আর তারপর মাঝে গোল একটা গ্রাম। কিন্তু এমন একটা অদ্ভুত গ্রামে এইভাবে মানুষের বসবাস আছে কেউ ভাবতেও পারবে না। আবার সব মানুষ খোলামেলা হাঁটাচলা করছে, ব্যাপারটা অদ্ভুত। বৃদ্ধ লোকটা বলল, চলো আমার বাড়িতে। আমার জানা মতে এই গ্রাম থেকে তোমরা বের হতে পারবে না। সব তথ্য জানতে পারবা আমার বাসায় গিয়ে। তোমাদের থাকার ব্যবস্থা আমি করে দিচ্ছি। লোকটার কথা মতো নিলয় আর রিয়াজ সেই পাথরের পাহাড় বেয়ে নামতে থাকে। নিচে নামার জন্য কোনো সিঁড়ি নেই, কাঠ বা তরি দিয়ে একটা মই বানানো আছে। সেই মই পেয়ে তারা তিনজনেই নিচে নেমে আসে। নামার পর অনেক লোকই তাদের অদ্ভুত দৃষ্টিতে দেখছে। গ্রামে নতুন মেহমান এসেছে, তাই সবার চোখে একটা অবাক দৃষ্টির ছাপ। রিয়াজ আর নিলয়কে বৃদ্ধ লোকটা তার বাসায় নিয়ে যায়। বস্তির মতো সবগুলো ঘর একটার সাথে একটা লাগানো, তবে কোনো ঘরই নর্মাল না। শক্ত মাটি দিয়ে দেওয়াল তোলা, তার উপর বাঁশ কাঠ এবং চুন এবং চন গাছের পাতা দিয়ে চাল দেওয়া। বাড়িতে প্রবেশ করতেই বাড়ির মহিলারা তাদের খাতির যত্ন শুরু করে দেয়। বৃদ্ধ লোকটা সহ বসে, ওরা কিছু খাবারও খেতে দেয়। খাওয়ার মাঝেই একটা লোক এসে বৃদ্ধ লোকটাকে বলল, মহারাজ, দক্ষিণ পাশের আবুল মিয়া মারা গেছে, উৎসব শুরু করতে হবে, আপনি আসুন জলদি। এই বলেই লোকটা চলে যায়। রিয়াজ অবাকই হয়, বৃদ্ধ লোকটাকে সে মহারাজ কেন ডেকেছে? এখানে অনেক কিছুই ঘটছে যা রিয়াজের এখনো অজানা। রিয়াজ অপেক্ষার মাঝে আছে, তাকে জানতে হবে এত ভয়ঙ্কর অশরীরী থাকা সত্ত্বেও এরা এত খোলামেলা কিভাবে বেঁচে আছে, আর এই বৃদ্ধ লোকটাকে কেন সে মহারাজ ডাকলো। অনেক রহস্যই জানা বাকি রিয়াজের। খাওয়া শেষে বৃদ্ধ লোকটা রিয়াজের দিকে তাকিয়ে বলল, আমি একটু আসছি, তোমরা অপেক্ষা করো, ওপরের তলায় তোমাদের রুম ঠিক করা আছে, তোমরা গিয়ে রেস্ট নাও। বলেই লোকটা বাহিরে চলে যায়। রিয়াজ আর নিলয়কে সেই বৃদ্ধ লোকের স্ত্রী আঞ্জুমা বেগম এসে বলল, আসুন আপনাদের ঘর দেখিয়ে দিচ্ছি। আঞ্জুমার সাথে রিয়াজ আর নিলয় যেতে থাকে। যেতে যেতে তারা ঘরের দেওয়ালে অনেক পোস্টার দেখতে পায় আর দেখে এইটাই ভাবছে, বৃদ্ধ লোকটা একজন শিক্ষিত মানুষ, বেগম রোকেয়া বঙ্গবন্ধু বাংলাদেশের মানচিত্র এবং অনেক মুক্তিযোদ্ধাদের ছবি লাগানো যাই হোক, এসব ধীরে ধীরে জানা যাবে ভেবে তারা এগিয়ে যাচ্ছে। একটা বাঁশের সিঁড়ি বেয়ে আঞ্জুমা বেগম উপরে উঠে যায়। রিয়াজ আর নিলয় সেই সিঁড়ি বাইতে থাকে। উপরে ওঠার পর দেখে একটা রুম, এখানে গোছানো অনেক, আবার একটা বারান্দাও আছে যেখানে দাঁড়ালে বাহিরের অপূর্ব দৃশ্য দেখা যায়। যাই হোক, এমন অভিশপ্ত একটা স্থানে এমন জায়গা পাবে তা তারা ভাবেও নি। নিলয় ব্যাগটা বিছানায় রেখে হেলে পড়ে। অন্যদিকে আঞ্জুমা বেগম বলেন, কিছু লাগবে আপনাদের? গোসল করে নিলে ভালো হতো, অনেক ঘাম জমেছে। ঠিক আছে, আপনারা লুঙ্গি আর টাওয়াল নিয়ে নিচে আসুন, গোসলখানা নিচে। এই বলেই উনি চলে যায়। রিয়াজ লুঙ্গি আর তাওয়াল নেয়।
গোসলের জন্য নিচে নামে। আঞ্জুমা বেগম তাকে পাতা ঘেরা একটা পুকুর দেখায়। মজার বিষয় হচ্ছে পুকুরটা আকারে অনেক ছোট, আর এই পুকুরের চারপাশে সব ঘর। কোনোভাবে পুকুরে নেমে ডুব দিতে পারবে, সাঁতার কাটা অসম্ভব। রেয়াজ আর কি করবে, গোসল করার জন্য নেমে তো যায়, কিন্তু সাবান? পানি থেকে আবার উঠে গেঞ্জিটা খোলে, গেঞ্জি দিয়েই সাবানের কাজ চালাতে চাইল, কিন্তু একটু ইতস্তত বোধ হচ্ছিল। রিয়াজ আবার ডাক দেয়, কেউ আছেন? তখনই পাতা ঘেরা পর্দার ওপাশ থেকে কেউ বলল, জি বলুন। রিয়াজ সাথে সাথে চোখ বড় করে নেয়, এইটা তো একটা মেয়ের কণ্ঠ। রিয়াজ আবার বলল, সাবান আছে? কিছুক্ষণ পর পর্দার ওপাশ থেকে কেউ হাত বাড়িয়ে একটা পাথর দেয়, এখানে হয়তো এইটাকেই সাবান বলা হয়। রিয়াজ সাবান নেওয়ার সময় হাতের দিকে খেয়াল করে, অনেক ফর্সা একটা হাত, যেন হাতের চামড়া থেকে একটা আলো বের হচ্ছে, আর সেই আলোটা রিয়াজকে জাদু করে নিবে। রিয়াজ মাথা ঝাঁকি দিয়ে হাত থেকে পাথরটা নেয়, আর অগ্নি হাতটা আবার পাতার ওপাশে চলে যায়। সাবান নেওয়ার সময় রিয়াজ অনুভব করে হাতটা অনেক কোমল, যেন তুলো দিয়ে বানানো এই হাত। রিয়াজ আবার মাথা ঝাঁকি মেরে মুচকি হাসে, আর পাথরটা গায়ে ঘষা দিতেই দেখে ফেনা বের হচ্ছে। অদ্ভুত কাণ্ড, এ তো সাবানের মতোই কাজ করে। গোসল শেষ, লুঙ্গি পরে রিয়াজ পাতার পর্দা থেকে বের হয়, এদিক সেদিক তাকিয়ে দেখে মেয়েটাকে দেখা যাচ্ছে না। রিয়াজ আবার ভাবে, এখানে যেহেতু আছে মেয়েটাকে পাবেই। রিয়াজ উপরে গিয়ে দেখে নিলয় বিছানাতে ঘুমিয়ে গেছে। রিয়াজ মুচকি হাসি দিয়ে বারান্দায় আসে প্যান্ট শুকাতে দিতে, আর তখন রিয়াজ যা দেখে তা দেখার জন্য হয়তো প্রস্তুত ছিল না সে। রিয়াজ দেখতে পায় একটা মানুষকে নিচে শুইয়ে দিয়ে কিছু লোক মানুষটার হাত পা কাটছে, একজন গলা কেটে মাথাটা আলাদা করে দেয়, আর একজন হাতটা কেটে সেটাকে আবার টুকরো টুকরো করে যাচ্ছে, অন্যজন পায়ের গোড়ালি কেটে আলাদা করে নিচ্ছে, আর ঠিক সেখানেই উপস্থিত রয়েছে সেই বৃদ্ধ লোকটা। রিয়াজ অনুমান করে নেয় আবুল মিয়া নামক যে লোকটা মরেছে তার লাশই হয়তো এরা কেটে যাচ্ছে। আরও অবাক হয় সে, কিছু মহিলা পাথরের চুলার উপর বিশাল একটা পাতিল বসায়, আর সেই পাতিলে মরা মানুষের মাংস ঢেলে আগুন ধরাচ্ছে। রিয়াজের আবার যেন হুঁশ উড়ে যাচ্ছে, এক্ষুনি জ্ঞান হারাতে যাবে সে। রিয়াজ কোনোভাবেই রুমে চলে আসে, এদিকে নিলয় শোয়ার মাঝেই ঘুম। রিয়াজ বিছানাতে হুট করে বসে পড়ে, কোনো কিছুর মধ্যেই সে মিল পাচ্ছে না, সব কিছু স্বপ্নের মতোই রিয়াজের কাছে অনুভব হচ্ছে। রিয়াজ ব্যাগ থেকে খাতা আর কলমটা আবার বের করে, এরপর আবার লেখা শুরু করে। এই অবধি তার সাথে যা যা ঘটেছে সব প্রায় অনেক সময় নিয়ে রিয়াজ লেখা শেষ করে। এরপর আবার বারান্দায় আসে, বাহিরের উৎসবের দিকে রিয়াজ আনমনে তাকিয়ে থাকে। কি অমানবিক কাণ্ড, সেই মানুষের মাংস রান্না করার পর গ্রামের অনেকে মিলে তা খেতে ব্যস্ত। সময় দুপুর দুটো, দুপুরের খাবারই তো হয়তো ওরা খাচ্ছে, কিন্তু মানুষের মাংস কেন? এদিকে হঠাৎ রিয়াজকে পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠ ডাক দেয়, আম্মা বলেছে আপনাদের নিচে আসতে। রিয়াজ তৎক্ষণাৎ পিছনে তাকায় আর দেখে একটা মেয়ে উল্টো হেঁটে নেমে যাচ্ছে বাঁশের সিঁড়ি বেয়ে। রিয়াজ পেছন থেকে দেখে একটা শীতল বাতাস অনুভব করে। পেছন থেকে মেয়েটির যা যা দেখেছে তা একটা ছেলেকে জাদু করতে প্রযোজ্য। মেয়েটার চুল পুরো হাঁটু অবধি নেমে এসেছে, তবে বেনি করা লাল ব্লাউজ ব্ল্যাক শাড়িতে যা লাগছিল তা বলার মতো নয়। অন্যদিকে কোমরের অংশটা দেখা যাচ্ছিল। রিয়াজ নিজেকে কন্ট্রোল করে মাথাটা আবার একটা ঝাঁকি মেরে দেয়, আগে মিশন পরে এই মেয়ে। রিয়াজ নিলয়কে ডাক দেয়, রিয়াজের স্বরে নিলয় বিছানা থেকে লাফ মেরে ওঠে। এরপর ওদের মাঝে কিছু কথোপকথন। রাতে ঘুমাইলি, এখন ঘুমাচ্ছিস? আমার বই লেখা নিয়ে কিছু তো ভাব। রাতে ঘুমাতে পেয়েছি কই, তিনটায় ঘুমাইছি, চারটা উঠে গেছি। হয়েছে, এখন অনেক ঘুমিয়ে ফেলেছিস, চল নিচে ডাকছে। রিয়াজ আর নিলয় দুজনেই নিচে নেমে আসে। আঞ্জুমা বেগম তাদের দেখে বলল, আমার সাথে আসুন। এরপর তিনি নিলয় আর রিয়াজকে নিয়ে ঘরের বাহিরে নিয়ে যায়। রিয়াজ ভালো করে খেয়াল করে উনি তাদের উৎসবের দিকেই নিচ্ছে।
ঘাবড়ে যায় রিয়াজ। কোনোভাবে এখন তাদের কেটে রান্না করা হবে না তো? এদিকে নিলয় তো কিছুই জানে না। রিয়াজ বারবার নিলয়কে বলতে চেষ্টা করে, কিন্তু নিলয়ের চোখ হচ্ছে সেখানকার মেয়েদের উপর, যারা কিছু বস্তা ফাটার মতো জামা পরেছে, শুধু নিচে আর উপরে ঢেকে রেখেছে, বাকি সবই দেখা যায়। বলতে গেলে শুধু সেই বৃদ্ধ লোকের বাড়িতে যারা বাস করে তারাই নর্মাল জামাকাপড় পরিধান করে, আর বাকিরা জঙ্গলে থাকা মানুষদের মতোই জামা পরেছে। আনসুমা বেগম তাদের নিয়ে যায় উৎসবের ভিতরে। ওদের দেখে ওখানকার মানুষজন কেমন যেন হাসছে। রিয়াজ মনে মনে এখন প্রচুর ভয় পাচ্ছে। নিলয়ও মনে মনে কিছু ভাবছে, তবে ভয় নয়, সে ভাবছে এরা হয়তো মানসিকভাবে পাগল। আনসুমা বেগম তাদের উৎসবের একটা স্থানে বসায়, আশেপাশে অনেক লোকই বসা, বৃদ্ধ লোকটাও এসে রিয়াজদের সাথে বসে। আর তখনই সেখানে একটা লোক এসে কিছু মাংস দিয়ে যায়। মাংস দেখে রিয়াজের বমি আসতে চাইলেও নিলয় বেশ ক্ষুধার্ত চোখে তাকায় প্লেটের দিকে। রিয়াজ ভালো করেই জানে এগুলো মানুষের গোস্ত, কিন্তু নিলয় কিছুই জানে না। বৃদ্ধ লোকটা নিলয় আর রিয়াজের দিকে তাকিয়ে বলল, খেয়ে নাও, তোমাদের কপাল ভালো। যেদিন এসেছ সেই দিন উৎসব পড়েছে আর ভাগ্যে মাংস জুটেছে। রিয়াজের গলায় যেন গালের পানিগুলো আটকে যাচ্ছে। ঢোক গিলে রিয়াজ বলল, জি হ্যাঁ হ্যাঁ। বোঝেও না বোঝার ভান ধরে আছে রিয়াজ, কারণ যে সিনটা কিছুক্ষণ আগে দেখেছে সে, তা দেখার পর এখন রিয়াজের কাছে মনে হচ্ছে এরা সবাই কোনো মানুষ রূপে রাক্ষস। নিলয় চার ছয় না ভেবে হুট করে মাংস খাওয়া শুরু করেছে। রিয়াজ কান্না করতে চেয়েও নিলয়ের দিকে তাকিয়ে ক্যালকেলিয়ে হাসছে। নিলয় খাওয়ার মাঝে আবার বলল, উফ, অনেক টেস্টি। রিয়াজ যেন এইবার বমি করেই দিবে। তখনই বৃদ্ধ লোকটা রিয়াজকে দেখে বলল, তোমার কি শরীর খারাপ? রিয়াজ কথাটা শুনতেই এইবার নাটক শুরু করে দেয়, যেন সত্যিই তার শরীর খারাপ। রিয়াজ এমনভাবে কথা বলা শুরু করেছে যেন সে মাত্রই 2-3 কিলোমিটার দৌড়ে হাঁপিয়ে গেছে। কুতিয়ে রিয়াজ বলতে থাকে, হ্যাঁ কেল, ঘুমের কারণে শরীরটা বাজেভাবে দুর্বল, ক্ষুধা নেই, আমার খেতে ইচ্ছে করছে না। রিয়াজের কথা শুনে বৃদ্ধ লোকটা বলল, তাহলে রুমে গিয়ে রেস্ট করো, আমি উপরে খাবার পাঠিয়ে দিচ্ছি। কথাটা বলেই বৃদ্ধ লোকটা চেঁচিয়ে বলতে থাকে, তাজকিয়া মা, মেহমানকে নিয়ে যা। তখনই ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো সেই সুন্দরী মেয়েটা। রিয়াজ মেয়েটার দিকে তাকাতেই আশেপাশের শব্দ সব যেন সাইলেন্ট হয়ে যায়। মেয়েটা রিয়াজের দিকে হেঁটে আসার সময় পায়ের নাড়াই তার গালটাও ঢেউ খেলে নড়ছে। হাঁটার ধরন এতটাই সুন্দর যে কেউ প্রেমে পড়ে যেতে বাধ্য। মেয়েটা এসে রিয়াজকে বলল, আসুন। রিয়াজ কোনো কথাই যেন শুনছে না, সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির দিকে। মেয়েটা আবার বলে, আপনাকে রুমে দিয়ে আসি। আল্লাহ রে, কোমরটা অনেক ব্যথা আমার মনে হচ্ছে, মরে গেলাম আমি। এখন তাজকিয়া রিয়াজকে ধরে টেনে দাঁড় করায়। রিয়াজ তাজকিয়ার স্পর্শ পাওয়া মাত্রই যেন কোনো এক দেশে হারিয়ে যায়। তাজকিয়ার কাঁধে রিয়াজের হাত, তাজকিয়ার সামনের দিকে তাকিয়ে রিয়াজকে নিয়ে যাচ্ছে। এদিকে রিয়াজ এক দৃষ্টিতে তাজকিয়ার দিকে তাকিয়ে আছে, আর এমনভাবে হাঁটছে যেন তাজকিয়া ছেড়ে দিলেই রিয়াজ পড়ে যাবে। এসব কাণ্ড দেখে নিলয় ভ্যাবলার মতো তাকিয়ে মনে মনে বলল, শালায় এইমাত্রই তো ঠিক ছিল। অন্যদিকে তাজকিয়া রিয়াজকে ধরে বাসের সিঁড়ি অবধি নেয়। বাসায় কেউ নেই, রিয়াজ অসুস্থ হবার নাটক করেই যাচ্ছে। তাজকিয়া সিঁড়ি অবধি গিয়ে রিয়াজকে ধাপ করে নিচে ফেলে দেয়। রিয়াজ পড়ার সাথে সাথে বেকুব হয়ে তাজকিয়ার দিকে তাকায়। তাজকিয়ার চেহারায় মাসুম চাহনিটা নেই, মুখ বাঁকা করে তাজকিয়া বলল, নাটক বন্ধ করুন তো আর উপরে উঠুন, সবার সামনে বললেই হতো যে আপনি মাংসটা খেতে চাচ্ছেন না। এই বলেই তাজকিয়া ভেঙচি মেরে চলে যায়। রিয়াজ অবাক হয়ে তাকিয়ে রইল। মেয়েটা বুঝলো কিভাবে রিয়াজ অসুস্থতার অভিনয় করছে? তবে যাই হোক, রিয়াজ এই মেয়েকে পটিয়েই ছাড়বে। রুমে এসে রিয়াজ আবার কলম চালানো শুরু করে। এই গ্রামের মানুষ কেন মানুষের মাংস খায়, আর সেটাকে উৎসবের চোখে কেন দেখে? তাদের জামাকাপড় আর চলার স্টাইল সম্বন্ধে সব লিখতে বসে। ততক্ষণে সেখানে চলে আসে নিলয়। নিলয়ের মুখে তৃপ্তির হাসি, মন ভরে খেয়ে সে এসে বিছানায় আবার শুয়ে পড়ে। শুয়েই বলতে লাগলো, লেখ লেখ, গ্রামের মেয়েগুলোর সম্বন্ধে বেশি বেশি লিখিস,
জামাকাপড় সস্তা থাকলেও অনেক সুন্দর সবগুলো। আমরা এখানে লিখতে এসেছি প্রেম ভালোবাসার জন্য না। আহা, কথা ঘুরাচ্ছি কীভাবে? দেখো, তুই তো আজকিয়া নামের মেয়েটার সাথে রেশারেশি করার জন্য অসুস্থ হওয়ার বাহানা করছিস, তা কি আমি বুঝি নাই? আমার উদ্দেশ্য তাজকিয়া ছিল না, উদ্দেশ্য ছিল খাবার নিয়ে। আহা, আমাকে বোকা মনে হচ্ছে তোর? তোর কথা শুনে মনে হচ্ছে তারা আমাদের মানুষ কেটে খাওয়াচ্ছে। বল আর কি বললি, এখানে মানুষ মানুষ কি কেটে খাচ্ছে? মাম মাম মানে? তোতলানোটা কি তোর মাম মামের মাঝে আটকে যায়? এখানে সত্যি মানুষ কেটে খাচ্ছে। নিচে শুনিস নি, একটা মানুষ মারা গেছিল, তাকে এখন কেটে তারা উৎসব করছে, আর সেই মাংস তারাও খেয়েছে, আমাদেরও খাওয়াতে চেয়েছে। আমি তোকে কতভাবে বলার চেষ্টা করলাম, তুই মেয়েগুলোর দিকে কেমনভাবে চোখ মারা শুরু করছিস সময়ই পাইনি। কথাটা শুনতেই নিলয় একলাফে উঠে বারান্দায় চলে আসে, এরপর গড়গড় করে বমি করে দেয় সেখানেই। নিলয়ের বমি করা দেখে রিয়াজেরও ইতস্তত বোধ হয়। কিছুক্ষণ পর নিলয় বারান্দা থেকে দুর্বল শরীর নিয়ে হেলে দুলে আসে, পেটে যা ছিল সব ঢেলে এসেছে। রিয়াজ নাক টিপে বসে আছে। নিলয় রিয়াজের পাশে বসে বলতে শুরু করে, এরা মানুষ রান্না করে? তার মানে সবাই রাক্ষস? এরা কোনোভাবেই ওই দানবের গোষ্ঠী না তো? রিয়াজ কথাটা শুনে কিছুক্ষণ চুপ থাকে, তখনই বাহিরে চিৎকার শুরু হয়। রিয়াজ আর নিলয় বসা থেকে উঠে বারান্দায় চলে আসে। ভুলবশত রিয়াজ নিলয়ের বমির উপর পা দিয়ে ফেলে। তখনই রিয়াজ নিলয়ের মাথায় একটা থাপ্পড় মেরে বলল, বমি করার জায়গা পাসনি? নিলয় হাবলা হয়ে তাকিয়ে আছে। এরপর আবার দুজনে বাহিরে ভালোভাবে তাকায়, দেখে গ্রামের যত মানুষ আছে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আরও ভালোভাবে খেয়াল করে দেখে সবাই যে যার ঘরে দৌড়ে ঢুকে যাচ্ছে, আর যার যার দরজা জানালা সব বন্ধ করে দিচ্ছে। এমনটা তারা কেন করছে তা নিলয় আর রিয়াজ বুঝতে পারে না। ঠিক তখনই ওদের রুমে চলে আসে বৃদ্ধ লোকটা। সে এসেই রিয়াজদের একটা ধমক দেয়। ওনার ধমকে দুজনেই ভয় পেয়ে যায়। উনি দৌড়ে এসে রিয়াজ আর নিলয়ের হাত ধরে সজোরে রুমে নিক্ষেপ করে। রিয়াজ নিলয় দুজনেই এইবার প্রচুর অবাক হয়। বৃদ্ধ লোকটার দেহে অনেক শক্তি, ওনার কাছে যেন তাদের ক্রিকেট বলের মতো লাগছে। বৃদ্ধ লোকটি ক্রিকেট বলের মতোই দুজনকে নিক্ষেপ করে রুমে। এরপর উনি তড়িঘড়ি করে বারান্দা বন্ধ করে দেয়, আর বাঁশের বেড়ার উপরে একটা কালো কাপড় দিয়ে ঢেকে দেয়, যেন বাহির থেকে কোনো আলোই ভেতরে না আসে। কাজটা করার পর লোকটা শান্ত হয়ে সেখানেই বসে পড়ে। রিয়াজ আর নিলয় কিছু বুঝে উঠতে পারে না, লোকটা একটু চিরিয়ে নেয়। এরপর তাদের কাছে এসে বলে, নিচে আসো তাড়াতাড়ি, কথা আছে। এইটা বলে বৃদ্ধ লোকটা নিচে চলে যায়। রিয়াজ আর নিলয়ও সাথে সাথে নিচে আসে, আর দেখে বাড়ির সবাই একসাথে গোল করে বসে আছে। তবে এখানে তাদের পুরো পরিবার আছে, প্রায় 15-20 জন সদস্য তাদের পরিবারে। রিয়াজ আর নিলয় আসতেই আনসুমা বেগম তাদের দুইটা চেয়ার দেয়। ওরা চেয়ারে বসতেই বৃদ্ধ লোকটি বলল, তোমার খাতা আর কলম কই? রিয়াজ বেশ অবাক হয়, উনি জানলো কিভাবে? তখনই তাজকিয়া কলম আর খাতাটা রিয়াজের দিকে এগিয়ে দেয়। রিয়াজ আরও অবাক হয়, এগুলো তাজকিয়ার হাতে গেল কিভাবে? রিয়াজ তাজকিয়ার হাত থেকে খাতা আর কলমটা নিয়ে নেয়। আর সেই সময় বৃদ্ধ লোকটা বলল, কিছুক্ষণের মধ্যে একটা শব্দ শুনতে পাবে। কথাটা বলতে দেরি, বাহিরে একটা বিশাল দানবের চিৎকার ভেসে আসতে দেরি হয়নি। অর্থাৎ গ্রামের চারপাশে যে গোল পাথরটা আছে তার উপরে দানবটা দাঁড়িয়ে আছে। এদিকে সবার দরজা জানালা বন্ধ। বৃদ্ধ লোকটা বলল, চিন্তার কিছু নেই, দানবটা কারো ঘর ভেঙে মানুষ নেবে না, কিন্তু সময়ের মধ্যে যদি কেউ নিজেদের ঘরে ঢুকে অবস্থান না করে অথবা দরজা বা জানলা খোলা রাখে, তাহলে দানবটা সেখানেই তাকে মেরে ফেলবে। প্রতিদিনই বিকাল 5টার আগে সবাইকে ঘরে ঢুকে যেতে হয়, আবার বের হতে পারবে সকাল 5টায়। 12 ঘন্টা আমাদের আর 12 ঘন্টা তাদের। যদি নিয়ম কেউ ভাঙে তবে তার মৃত্যু অনিবার্য। আজকে আমি তোমাকে এই গ্রামের সকল রহস্য সম্বন্ধে জানাচ্ছি। তুমি কলম চালু করো, লিখতে থাকো তোমার বইয়ের পাতায়। লোকটার কথা শুনে রিয়াজ বরাবরই অবাক হয়, কিন্তু কি করার,
এখানে যা ভাবনা করা হয় তার ঠিক উল্টোটা ঘটে যাচ্ছে। বারবার এক একটা ঘটনা তাদের অবাক করেই দিচ্ছে। যদি বিকেল 5টা থেকে সকাল 5টা অবধি সবাই ঘর বন্দেই থাকে, তবে বৃদ্ধ লোকটা গত রাতে জঙ্গলে কি করছিল? আরও একটি প্রশ্ন দাঁড়িয়ে যায়, রিয়াচি এই গ্রাম সম্বন্ধে লিখতে এসেছে, এইটাও বা বৃদ্ধ লোক কীভাবে জানল? সেটাও একটা রহস্য হয়ে দাঁড়ায়। রিয়াচির কেন যেন মনে হচ্ছে এখানে আসলেই তারা আসেনি, তাদেরকে আনা হয়েছে। কিন্তু এখন এসব ভেবে লাভ নেই। রিয়াজ খাতা আর কলম রেডি করে আর বৃদ্ধ লোকটা বলতে শুরু করে। সেদিন অনেক শীত ছিল। সাধারণত শীতের সময় বৃষ্টি খুব কম দেখা যায়, কখনো কখনো হবার নামই নেয় না। কিন্তু সেদিন হুট করেই বৃষ্টি পড়তে শুরু করে আর ভূমি কাঁপতে থাকে। এখানে অনেকের দালান কোঠা ঘর ছিল, সব ভেঙে লণ্ডভণ্ড হয়ে যায়। মাটির ভিতর থেকে কয়েকটি ভয়ঙ্কর হাত বের হতে থাকে। আমরা পুরো এলাকার মানুষ ভয়ে এদিক সেদিক ছুটতে থাকি। কারো যেন মাটির ভিতর থেকে মাটি খুঁড়ে খুঁড়ে বের হতে থাকে। তারা হুবহু মানুষের মতো, কিন্তু অনেক ভয়ঙ্কর। তাদের দাঁত চিকন শলাকার মতো, আর গঠনে দাঁত অনেক লম্বা। তাদের দেহের রং ঘুটঘুটে কালো, আর তাদের দেহে মাংস খুব কম ছিল, যেন তাদের দেহে সব পচা মাংস। কিছু ঝরে গেছে, কিছু ছিঁড়ে গেছে, কিছু মাংস ঝুলে আছে। পেটের ভেতর নাড়িভুড়ি দেখা যাচ্ছিল। আমরা ওদের দেখে ভয়ে যে যার ঘরে ঢুকে যায়। আর তখন সবাই খেয়াল করে ওরা কারো ঘরে ঢুকতে পায় না, অর্থাৎ তারা বাহিরে যাকে পাচ্ছে তাকেই ছিঁড়ে খাচ্ছে, কিন্তু কারো ঘরে ঢোকার সাহস পায় না। এভাবেই কয়েকদিন টানা সবাই ঘরে ছিল। কিছুদিন পর বোঝা যায় যে তারা 12 ঘন্টা এলাকায় ঘুরে, অর্থাৎ বিকেল 5টা থেকে সকাল 5টা। এরপর তারা কোথায় চলে যায় কেউ জানে না। আর দিনের এই 12 ঘন্টায় অনেকে এসেছে তাদের মারতে, কিন্তু কেউ ফিরে যেতে পারেনি। আর আমি ছিলাম এই গ্রামের টিচার। দেখতে দেখতে অশরীরীদের চলাফেরার রুটিন প্রথম আমি বের করেছি, তাই এলাকার সবাই আমার ওপর বিশ্বাস স্থাপন করে। সবাই ভেবে নেয় আমি পারব তাদের এই অভিশাপ থেকে বাঁচাতে। এবং সেদিন থেকে সবাই আমাকে মহারাজ বলে ডাকে। আমার পরিবার হয়ে যায় রাজবংশ। আজ এত বছরেও এই এলাকার কিছুই হয়নি, কেউ চাষ করতে পারে না। যদি চাষ করা হয় রাতের বেলা সেই খেতে কারা যেন লণ্ডভণ্ড করে দেয়। চাষাবাদ সম্ভব হয় না, তাই সবার খাদ্য হয়ে গেছে জঙ্গলের পশু পাখি, বাঘ, কাঠ, মাছ। কখনো শুয়োর, কখনো বাঘ, কখনো হরিণ, যে যা পায় ধরে নিয়ে আসে। জঙ্গলের পশুদের মাংস খেতে খেতে আমাদের দেহে অনেক শক্তিও জমেছে, যার ফলে পশুদের সাথে লড়াই করা এখন আর কঠিন কোনো বিষয় লাগে না। এলাকার যখন কেউ মারা যায় তখন খাদ্য হিসেবে তাকে আমরা খেয়ে ফেলি। হ্যাঁ, জানি এটা ধর্মের বিরুদ্ধতা, কিন্তু সবার ক্ষুধা মেটানোর জন্য এই নিয়ম করেছি। আগে একটা মানুষ মরলে সবাই কান্না করত, এখন সবাই অনেক হাসে, কারণ বহুদিন পর পেট ভরে খাবে সবাই। আমরাও কেমন যেন হয়ে গেছি। শুধু নামে হয়তো আমরা মানুষ, কিন্তু কাজের ক্ষেত্রে আমরাও কোনো পিচাশের চেয়ে কম না, যেটা আমাদের আলাদা একটা জাত বানিয়ে দিল।